بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. وبعد، আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রশ্ন হলো, আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতে চাচ্ছি, কিন্তু সেখানে বেতন হচ্ছে কমিশনে। যেমন একটা ফ্ল্যাট অথবা ভিলা ভাড়া করিয়ে দিলে 50% কমিশন আমাকে দিবে, এটি বেতনের বাহিরে। এখন আমার প্রশ্ন, এটা কি হারাম না হালাল? দয়া করে জানাবেন। হ্যাঁ, প্রশ্নটি শুনলাম, নিজে পড়লাম, শুনলাম। তো কোম্পানির পক্ষ থেকে যদি এরকম অথরিটি থাকে যে তুমি যদি ফ্ল্যাট ভাড়া দিতে পারো, একটা ফ্ল্যাট বা দুটা ফ্ল্যাট, তাহলে তোমার এই পার্সেন্ট, যে ফ্ল্যাট প্রত্যেক ফ্ল্যাট বিনিময়ে 50% কমিশন পাবে, তো এটা কোম্পানির পক্ষ থেকে যেহেতু হচ্ছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে দেখতে হবে কোম্পানি সুদি কারবারের সাথে জড়িয়ে রয়েছে কিনা, এবং ভাড়া দেওয়ার সময় দেখতে হবে কাদের কাছে ভাড়া দেওয়া হলো। সেটা যদি কোনো পাপের আড্ডার জন্য ভাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু ওই কোম্পানিও রসদ তালা যাবে, আর ওর কমিশনও ওই দিকে চলে যাবে, কমিশন গ্রহণকারীরও খবর হবে। তো যদি গর্হিত কোনো কাজে ভাড়া না দেওয়া হয়, বৈধ কাজে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ কোম্পানি যেহেতু এই অথরিটি দিয়ে রেখেছে এবং 50% শতকরা 50% কমিশন দেয়, তাতে নেওয়াতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে হারামের কিছু দেখছি না। আর হাদিসে এসে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা একটা শর্তের ওপরে থাকে। তো এটা যদি শর্ত হয়ে থাকে কোম্পানির সাথে, কোম্পানি যদি এরকম চুক্তিবদ্ধ হয়ে থাকে, তো অসুবিধা নেই ইনশাআল্লাহ কমিশন নেওয়াতে, কারণ কমিশনটা তো তারাই দিচ্ছে। কাজে এখানে হারামের কিছু দেখা আছে না। তবে আগেই বলেছি, যেন এগুলি বৈধ কাজের ক্ষেত্রে হয়ে থাকে, ঘর ভাড়াটা যেন বৈধ বিষয়ে হয়ে থাকে। কোনো জেনা ব্যভিচারের আড্ডা যদি হয়, তাহলে তো হারাম। অন্যভাবে কোনো পাপাচারিতার মাহাল যদি তৈরি হয়, জুয়া খেলার ইত্যাদি আড্ডা হয়, তাহলে ওটা সে কারণে হারাম হবে, তখন মালিকের জন্য ওটা হারাম। আর মালিকের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হারাম হয়ে যাবে। অতএব বৈধতার সীমানা থেকে এগুলি বৈধ রয়েছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।